নির্মল ড্রয়িং একাডেমিতে আপনাদের স্বাগত। আজকে আমরা স্বরবর্ণ অর্থাৎ অ আ কিভাবে সুন্দর করে লিখতে হয় তা দেখব। চলো, অ অর্থাৎ মাত্রাযুক্ত বর্ণ, তাই তো? তাহলে প্রথমে মাত্রা দিই। প্রথমে মাত্রা দিলাম, তারপরে এই হলো, প্যাচ ভালো করে দিলাম। এবার এইখান থেকে এই দেখো, অ হলো, আর আ মাত্রা দিলাম। এইখান থেকে এই যে ঘুরিয়ে নিলাম, ভালো করে গোল করে দিচ্ছি। এটা ভালো করে গোল করে দিতে হবে। এই হলো, তারপরে কি করব, এই অ আ এবার কি করব, হর্ষই, এটাও মাত্রা আছে, তাহলে মাত্রা দিই। এই দিলাম, মাথাটা ভালো করে গোল করে নেব। নিয়ে এইখান থেকে এই হলো, মাত্রা দেব এই, হয়ে গেল হর্ষই। এবার দীর্ঘই কিভাবে করব, এটারও আগে মাত্রা দেব। মাত্রা দেব, কিন্তু এবার দীর্ঘই করার ক্ষেত্রে কিন্তু হর্ষের মতো লিখব না আমরা। আমরা এটাকে লিখব এই, এই হলো, এই গোল করে দিলাম মাথাটা ভালো করে। হ্যাঁ, তারপর এইখান থেকে এই নিয়ে এই, ঠিক আছে, হলো। এবার মাত্রাটা এই, অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ, মাত্রা দিচ্ছি, এই দিলাম মাত্রা, এই যে এখানে হালকা করে ছোট টান দিলাম। এবার এইখান থেকে এই, এই হলো, এবার হয়ে গেল। এটা ওইভাবে দেব, এবার লিখবো রি লি। রি কিভাবে লিখবো, এই আমরা আগে যে ব লিখেছি সেইভাবে লিখলাম, লিখে এই এই প্যাচ হবে এখানে, এইখান থেকে এই যে খাঁজ, এই খাঁজের এইখানে কিন্তু নিয়ে গেলাম, হলো। এবার লি কিভাবে লিখছি, প্রথমে এই দিলাম, এই প্যাচ হলো। এবার এইখান থেকে নিয়ে এই হলো, এবার কিভাবে করব, রিলি এ, এবার এ লিখবো। এ কিভাবে লিখছি দেখো, প্রথমে এই টান দিলে, ভালো করে মাথাটা গোল করে নিলে, নেওয়ার পরে এ এলাম,
এলাম তো। এবার এইখান থেকে নিয়ে এই এ, ওই ওই কিভাবে, এ আগে লিখো, এ লিখো, এ লিখো, এ লিখার পরে এবার কি করব, ওই, তারপরে ও, ও কিভাবে লিখব, ও আমরা লিখব, দেখো প্রথমে এই দিলাম, মাথাটা বেশ সুন্দর করে গোল করে নিলাম, নিয়ে এই হলো তো। এবার এইখান থেকে এটা নিয়ে ও, এটাকে ভালো করে গোল করে দিলাম, ও হয়ে গেল, ও ও ও এর মতনই করো। আবার এই প্যাচ দিলাম, এই এই প্যাচ দিলাম, এবার কি হবে, এই করে নিয়ে এই হয়ে গেল।